ঢাকার পর এবার চট্টগ্রামে উদ্ধার হয়েছে নেশার জগতে সবচেয়ে প্রভাবশালী মাদক ক্রিস্টালম্যাথ বা আইস, যা ইয়াবার চেয়ে অন্তত ৯৫ গুণ বেশি ক্ষতিকর। অস্ট্রেলিয়া, কোরিয়া, চায়না, মালয়েশিয়ার মতো উন্নত দেশগুলোতে এতদিন রাজত্ব করলেও ক্রিস্টালম্যাথের নতুন গন্তব্য এখন বাংলাদেশ, যার প্রধান রুট মিয়ানমার ও মালয়েশিয়া। সোহা কুমার বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। গেল প্রায় ১ দশক ধরে বাংলাদেশের নেশার জগতে একছত্র আধিপত্য ধরে রেখেছে ছোট্ট গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট। প্রশাসনের তৎপরতা আর সব মহলে অতি পরিচিত হয়ে ওঠায় ইয়াবা পরিবহন এখন কঠিন হয়ে পড়েছে অনেকটাই। তাই গেল ২ বছর ধরেই নতুন মাদকের আবির্ভাব হওয়ার আশঙ্কা করছে মাদকদ্রব্য সংশ্লিষ্টরা। আর নতুন এই মাদকের শীর্ষে রয়েছে ক্রিস্টালম্যাথ বা আইস। সম্প্রতি ঢাকার পর চট্টগ্রাম ও কক্সবাজারেও যার অস্তিত্ব পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মায়ানমার, তারপরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আফ্রিকান কান্ট্রিগুলোতে এই মাদকটা ব্যবহার হয় আর কি। সার্কিট ব্রেকার পদ্ধতিতে কাজ করে, বাট ধরেন কোন একটা জায়গায় তো তাদের লিঙ্ক আপ আছে। ১০০ মিলিগ্রাম একটি ইয়াবা ট্যাবলেটে নেশার জন্য সর্বোচ্চ ৫ মিলিগ্রাম মিথাইলাম ভিটামিন ব্যবহার করা হয়। আর সমপরিমাণ ক্রিস্টাল ম্যাথে মিথাইলাম ভিটামিনের পরিমাণ থাকে ৯০% কাছাকাছি। তাই ইয়াবার চেয়ে বহুগুণে শক্তিশালী এই নেশাজাত দ্রব্যটির ব্যাপারে উদ্বিগ্ন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও। আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেখানে এটার ইফেক্টটা পড়ে। এটাতে ওভারডোজ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো ওভারডোজ যদি হয়ে যায় তাহলে তার কিন্তু মৃত্যু অবধারিত। বর্তমানে উন্নত দেশগুলোতে অভিজাত এই মাদকের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। তাই দেশের ভেতরে মাদকের প্রাদুর্ভাব রোধে আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয়তার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও উৎপাদক দেশগুলোর সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়াতে না পারলে মাদকের বিস্তার ঠেকানো সম্ভব হবে না বলে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। বাংলাদেশের উচিত আন্তর্জাতিক চোরাচালান দমন যে অধিদপ্তর আছে তাদের সাথে ইফেক্টিভলি এনগেজ করে বারবার এই জিনিসগুলো সামনে আসা যে আমরা উৎপাদনও করি না, আমরা কিন্তু এটা শিকারে পরিণত হতে যাচ্ছি। গেল ২৫ ফেব্রুয়ারি নগরীর খুলশী থেকে ১৪০ গ্রাম ক্রিস্টাল ম্যাথ সহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব। তাদেরই একজন বাঁশখালীর ছনুয়া গ্রামের শফিউল। ২০১৯ সালের শেষে আফ্রিকার মোজাম্বিক থেকে দেশে ফেরেন তিনি। ওই বছরের নভেম্বরে ঢাকায় প্রথম ক্রিস্টাল ম্যাথের সন্ধান পায় আইন শৃঙ্খলা বাহিনী। ধারণা করা হয় শফিউলের হাত ধরেই ভয়ঙ্কর এই মাদকের প্রবেশ ঘটেছে বাংলাদেশে। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।